তালতলা ইডিএমের মহানগরের মহামেলা। তালতলা মাঠে মহানগরের মহামেলা, সরাসরি নজর রাখবো সেখানে। মহানগরের মহামেলায় রকমারি খাবার ও আড্ডা দেখতে পাচ্ছেন। মহানগরের মহামেলার সরাসরি ছবি তালতলা মাঠে, ইইডিএফ তালতলা মাঠে মহানগরের মহামেলা। আমাদের সহকর্মী দেবাশিস সেনগুপ্ত, তিনি সরাসরি রয়েছেন, আমরা আরো জানবো। দেবাশিস দা, এই যে মহামেলা, মহামেলার বিশেষত্ব কোথায়, কেমন দেখতে পাচ্ছ, কারা কারা এসেছেন, কি কি রয়েছে, সবটা যদি তুলে ধরো। দেখো, সকালবেলা আমরা শুরু করেছিলাম আমিনিয়ার বিরিয়ানি, সেখানে সেখানে চিকেন ভর্তা থেকে শুরু করে চিকেন চাপ দিয়ে। এবার আমরা ঠিক ঘুরে যাবো একটু অন্যভাবে। এবার যাব আমরা পেস্ট্রি থেকে শুরু করে চাট সেই জায়গায়। দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি আমরা একটি চাটের দোকানে। দিদি, একটু কথা বলবো, বুঝলেন, ঘুরে দেখলেন? হ্যাঁ, বলুন, কেমন লাগছে? দারুণ। আমার তো মনে হয় খুব ভালো, মাঝে মাঝে এরকম করলে আমরা খুব আনন্দই পাবো। একটু ঘোরাঘুরিও করা যায়। কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে তারা কিন্তু ব্যবসা করছে। আমি একবার বলবো যে দেখো, আমরা এর আগেও দেখেছি বেশ কিছু পেস্ট্রি আছে, পেস্ট্রি, চিকেন স্যান্ডউইচ বিভিন্ন অর্গানাইজেশনে পাওয়া যায়। আর ঠিক এদের এখানেও কিন্তু সেইটাই রয়েছে, ক্রিমসের ক্ষেত্রে বেশ কিছু আইটেম রয়েছে। আমরা সরাসরি চলে যাবো এদের কাছে যে কি কি আইটেম অন্তত ক্রিম যে পাওয়া যায় সেটাই জানবো দরকার। আমাদের ভেজের মধ্যে সব পেস্ট্রিজ যা আছে আমাদের সব ভেজের মধ্যে রয়েছে। ভেজের মধ্যে সব থেকে ইউনিক আমাদের পেস্ট্রি রয়েছে, সেটা হলো আপনার ব্লুবেরি চিজ কেক পেস্ট্রিজ। তাছাড়া ব্ল্যাক ফরেস্ট আছে, ক্যাপেচিনো পেস্ট্রিজ রয়েছে, সেগুলো আমাদের সব ট্রেডমার্ক প্রোডাক্টস। মূলত কোন আইটেমগুলো আপনাদের কাছে খুব ভালো? মহানগরের মহামেলা, এখানে কোনো কি স্পেশাল আইটেম কিছু থাকছে আপনাদের? হ্যাঁ, স্পেশাল আইটেম পাঁচ বক্স আমরা নিয়ে এসেছি অলরেডি। আর এখানে আমাদের রয়েছে ক্যাপাচিনো চকলেট পেস্ট্রি স্যার, একদমই স্পেশাল এটার জন্য। বলা যেতেই পারে যে কোনো পেস্ট্রি প্রস্তুত করো তাদেরকে কম্পিটিশনে অন্তত আপনারা এই ক্রিম শীট। একদমই দেবাশিস, তার মানে মেলা কিন্তু জমজমাট এবং পেট পূজোর জন্য মেলা একদম তৈরি, এটা বোঝাই যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে, আমরা নজর রেখেছিলাম মহানগরের মহামেলায়। এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।